আজকে আমি আমার ডান্সের প্রোগ্রামে কি কি লাগবে সবাই শেয়ার করব। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ডোনার কসমেটিক কালেকশন শেয়ার করছে, যেটা ডোনার ডান্সের প্রোগ্রামে লাগে। তো চলো, সবার আগে ডোনা এই ছোট্ট ব্যাগটা দিয়ে শুরু করো। তো এই ছোট্ট ব্যাগে কি আছে দেখো, ডোনার কসমেটিকের মধ্যে। আর এখানে যা যা আছে সবই কিন্তু ডোনার বেশিরভাগ ডান্সের কাজেই লাগে। তোমরা তো জানোই ও স্টেজ পারফরমেন্স করে। এখানে আছে চুড়িদার, অতগুলো বের করার দরকার নেই, আমি দেখিয়ে দিই, দাও। তো এই যে দেখো লাল লাল চুড়ি আর একটা আংটি যেটা ডোনা কেড়ে নিল। চলো তারপরে কি আছে দেখি দাও। আর এই দেখো এর মধ্যে, এই টিফিন বক্সের মধ্যে কি কি আছে। এর মধ্যে নানান রকমের ডোনার টিপ, এই টিপগুলোও ডোনার ডান্সেরই কাজে লাগে। এই যে দেখো লাল টিপ লাগে, তারপরে নানান রকমের গোল্ডেন টিপ আছে। দাঁড়াও, এইটা আমার টিপ। এই যে দেখো ডিজাইন করা টিপ পরে ফেলেছে, স্টোন টিপ। এর মধ্যে অনেক টিপ আছে যেটা দেখালাম না, আরও অনেক কিছু আছে। দেখো এই যে এইটা সব থেকে বড় যেটা লাগে, একটা একটা করে দেখাচ্ছে, দেখি দাও। চলো খাজানাটা খুলে দেখা। এই যে ইন্ডিয়া ওয়ালের সবসময় ডান্স করতে লাগে, এই যে পতাকার এগুলো। আর এই অরেঞ্জ কালারের চুড়ি, এই যে ব্রেসলেট, আর এই যে এইগুলো হচ্ছে দেশের গানের সময় কাজে লাগে। আরও আছে, রাখো এখানে, ব্রেসলেট পরে নিচ্ছে, ওইটা বের করো। আর দাও দাও, আস্তে করে দাও। এটা হচ্ছে পতাকা যেটা সাইডে বাঁধে। তো এই যে এটা এরকম করে, হ্যাঁ পরো, এরকম করে সাইড দিয়ে পরার লাগে। চলো চলো রাখো। আচ্ছা আর কি আছে এবারে, এই যে এইটা দেখতে পাচ্ছ তোমরা, এইটা দেখাও। এইটা ডোনার যখন তো এইটা হচ্ছে রুদ্রাক্ষের মালা, ডোনা মেকআপ ভিডিও করে, মা দুর্গা সাজে তখন লাগে। আইয়ে মাস্কারা রেখে দাও, রেখে দাও। কটা চুড়ি কই দেখি। আচ্ছা এর মধ্যে অনেকগুলো চুড়ি আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, সব লাল চুড়ি, এগুলো নাচ ঠাচে লাগে। সাদাও আছে, ওইটা যেটা আছে এইটা কিন্তু পতাকার মতন দেখাবে, সাজিয়ে দিচ্ছে। তো এই যে পতাকা কালারের চুড়ি, গেরুয়া, সাদা, সবুজ। চলো তারপর কি আছে, সুইটি ক্লিপ, আর কি আছে, এইটা একটা কাট। আর এই যে একটা সাদা মালা, এটাও লাগে নাচে। আর এটা আমার, ব্রেসলেট, ওটাও দরকার হয়। চলো ওটা শেষ, এবার এই প্যাকেটটায় দেখাচ্ছে, খুলো দেখাও। আচ্ছা বসো বসো, তুমি এগুলো দেখাও, ওগুলো আর ওগুলো দেখাতাম না, যেগুলো সামনে আছে সেটাই দেখিয়ে কমপ্লিট করো। আচ্ছা এটা পরে দেখাও, এটাও লাগে ওর নাচের সময়, মেকআপ ভিডিও করার সময়। আগে তো অনেক মেকআপ ভিডিও দিত, এখন দেয়া হচ্ছে না পড়ার চাপে, তো আবার মেকআপ ভিডিও দেবেও। আচ্ছা ছেড়ে দাও, ঢালতে হবে না চুড়িগুলো, আমি দেখিয়ে দিই। তো এই যে এই কালারের চুড়ি আছে যেগুলো ঢাললাম না, ছেড়ে দাও। আর এইটাও নাচের জন্য লাগে, এই ব্যান্ড। চলো এক একটা করে খুলছে, দেখি দাও, আস্তে আস্তে করে দেখো দেখি। স্টোনের একটা ব্রেসলেট, আর এই যে এটা হচ্ছে কোমর বন্ধন, শাড়ি পরলে দেয়। আর ওই যে ইন্ডিয়ান কারেলের মধ্যে আবার হট ব্লু পেয়েছে। হ্যাঁ ঠিক আছে, চলো আর কি আছে, এটার মধ্যে কালার আছে। মানে এটা একটা কিনেছিলাম ওর ড্রয়িং করানোর জন্য, যেটা ওখানেই রাখা হয়ে গেছে, এখন ওটা কাজে লাগেনি। এই যে চল চল এবার এইটা দেখা। আচ্ছা চলো এবার এই, আর সব থেকে দরকার নাচের ভিডিও করার জন্য এই মেকআপ জিনিসটা, যেটা হচ্ছে সিঙ্গার টিপ। নানান রকমের কালার আছে, ইন্ডিয়া ওয়ালে ডান্স করলে ইন্ডিয়ার মতন কপালে পতাকা আঁকা যায়। এছাড়া অন্য, না না খুলতে হবে না, না না শুকিয়ে যাবে, আটকাও আটকাও, পরে পরে পরে, এখন দেখালেই শুকিয়ে যাবে। তারপর ওর মধ্যে কি আছে, ওর মধ্যে দেখো ছোট্ট ছোট্ট রোজ আছে, যেটা খোপা ঠোপার ভিডিও করার সময় আমারও, এটা আমার বিয়ের সময় লেগেছিল। আমার বিয়ের সময় না, আমি যখন খোপা করেছিলাম তো এরকম ছোট্ট ছোট্ট গোল্ডেন গোল্ডেন রোজ লেগেছিল, সেগুলোই এর মধ্যে রেখেছি। ডোনাকেও সাজানোর সময় ইউজ করি। আর এইটা দেখো, দাঁড়াও, ওটা খোলার দরকার নেই, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এটা তাহলে ছিঁড়ে যাবে। এটা হচ্ছে ওই যে ডোনা যখন মেকআপ ভিডিও করেছিল, দেখো অর্ধেক খুলেও গেছে, আঠা দিয়ে আটকাতে হবে। তারপর ঠাকুর সাজে তো এই টোপরটা কাজে লাগে। গলার হার দেখি, এই যে এটা ডোনার গলার হার, ওটা হচ্ছে চুলে, এইটাকে বান বলে, ওই চুলে খোপা বাঁধাতে কাজে লাগে। এইটা ওই চুটকি চুটকি চুলে অনেক বড় খোপা হয় এই বান দিয়ে। তোমাদের যদি ছোট চুল থাকে কোনো ব্যাপার নেই, তোমরা আগে এমনি চুল বেঁধে দেবে, ওইটা দেবে, তারপরে এই চুলটা দিয়ে দেবে, খোপা হয়। আর ডোনার কিন্তু বড় চুলও আছে, যেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তারপর আর কি আছে, এগুলো হচ্ছে ওই বান করার সময় কাজে লাগে। আর এই দেখো এই পতাকাগুলো, এগুলো ডোনা ইন্ডিয়ার মানে ডান্সে এগুলো লাগে। আর এই টিপও লাগে, এই গাডারটাও লাগে আস্তে আস্তে। আর এইটা হচ্ছে মেকআপ ভিডিওতে সরস্বতী ঠাকুর সাজতে লাগে, কিংবা অনেক গায়ে হলুদ মেকআপ। আর এখানে অনেকগুলো পতাকা আছে। আর কি আছে দেখাও, তাড়াতাড়ি দেখাও, ভিডিও বড় হয়ে যাচ্ছে। এবার ডোনার চুলটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, একটা বড় চুল নিয়ে আসা হয়েছিল। এটা হচ্ছে কানের দুল, সবই ওর ভিডিওতেই লাগে। এটা আমি এরকম করে পরে কানের দুলগুলো, কারণ তো আমার তো কান ফুটো নেই, ওপর দিক দিয়ে পড়ে। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে টিকলি। আর এইটা হচ্ছে আমার গলার হার, কিন্তু এটা এখন ডোনার কাজে লেগে গেছে। ডোনা শাড়ি টাড়ি পরে তো দেখো সব কি অবস্থা। আর এইগুলো হচ্ছে, এই দেখো শাড়ির জন্যই ওই মানে চুলের কাটা এটা। আর বড় চুলটা কোথায় বলতো জানিস, দাঁড়া ওই জানছে, না 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 চুল, ওই চুল খুলিস না এখন। এই দেখো বড় চুল, এটা ভাঁজ করতে অনেক লাগে। না 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 করিস না করিস না, দে দেখাই, আমি জাস্ট এমনি দেখিয়ে দিই, হালকাভাবে দেখা। আরে এইরকমভাবে খুল না, দাঁড়া, এটা না অনেক ইয়ে বড়, এখন ছোট হয়ে গেছে। ডোনার যখন একেবারে চুল ছিল না, তখন টাগলু ছিল, তখন এই চুলটা কেনা হয়েছিল। দুর্গা ঠাকুর ঠাকুর সাজে, নে 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 সোজা কর, ছিঁড়ে যাবে রে, উল্টো করছে দেখো, উল্টো ধরছে, হায় রে, ছাড় ছাড়, আমি দেখিয়ে দিই। তো এই হচ্ছে এই যে চুল, না না ছিঁড়ে যাবে, জট পেকে যাবে বাবা, অনেক কষ্ট করে ছাড়ানো আছে। পিছন ঘর দেখি, এই দেখো কত বড় চুল হয়ে গেল ডোনা, ওল্লে বাবালে। তো এই যে এই চুলটা খুব বেশি বড় না, দেখি সামনে দিয়ে দেখি দেখি, দেখো কত বড় চুল, দেখি 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 দেখি, টাকা। তো এই হচ্ছে ডোনার ডান্সের মেকআপের ইয়ে সেট, মেকআপ না এগুলো সব কসমেটিক। চুলায় চুলায় চুলায়। তো বন্ধুরা এই দেখো, এটা হচ্ছে চুল পাফ করার জন্য। আর এখানে আছে ডোনার আমার কতগুলো গলার হার সেট। এই দেখো একটা ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর স্টোন দেওয়া, এগুলো সব ওই জিন্স টিন্সের সাথে পরলে ভালো লাগে। এই যে দেখো খুবই ভালো, এটা আমার খুব পছন্দের একটা গলার সেট। এই হচ্ছে ডোনার একটা হেয়ার ব্যান্ড, এটাও হেয়ার ব্যান্ড। এই একটা গলার সেট, এটা ডোনাই পরে। এই একটা গলার হার সেট। আর এই হচ্ছে ডোনার একটা ব্রেসলেট। তো এই দেখো সারা বিছানা এখন আমাকে গোছাতে হবে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করলো। এছাড়া আর সেরকম কিছু নেই, আবার যেগুলো কিনবে তোমাদের সঙ্গে দেখাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা একেবারেই ছোট, সবাই ভালো দেখো, সুস্থ দেখো, হ্যাপি থেকো। চুলটার কি অবস্থা করেছে দেখেছো, সে আবার ঘুটালা করেছে, এটাকে আবার চুলটাকে আজরিয়ে ঠিক করে রাখতে হবে, তাই তো। এই চুলটা এখানে ছিল না, দিদু বাড়িতে রাখা ছিল, আবার রেখে দেবে ওখানে। চলো টাটা করো। তো চলো বন্ধুরা, তোমাদের সব থেকে কোন মেকআপের জিনিসগুলো ভালো, মানে কোন কসমেটিকটা ভালো লাগলো জানিও। এটা দিয়ে ডোনা আবার নেক্সটে আবার মা দুর্গা সাজবে, আগমনী লুক, তোমরা দেখতেই পারবে। এগুলো তোমাদের কি মনে হচ্ছে, আসল রুদ্রাক্ষ না কি দিয়ে বানানো, অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো টাটা করে দাও তাকিয়ে। এই ওটা লাগাবি না, ওটা লাগাবি না, ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে, দেখি দেখি। টাটা, চুমু দি দাও। আর এই ভিডিওর মধ্যে আমার কতগুলো চুড়ি দেখো, এটা হচ্ছে আমার রেড কালারের ভেলভেটের চুড়ি, আর এটা কাচের চুড়ি, আর এই যে এই একটা গোল্ডেন চুড়ি। এগুলো ডোনা বড় হয়ে পরতে পারবে। বন্ধুরা এবার আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানি, আর যদি তোমাদের এটা ভালো হয় না তাহলে আমি তোমাদের সাথে ভিডিও দেখাবো। বাবা, তোমরা যদি ডোনার মেকআপ ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, তাহলে ডোনাকে খুব তাড়াতাড়ি একটা সুন্দর মেকআপ ভিডিও নিয়ে আসছি। সো টাটা।